আগুন জ্বালাও একসাথে, অবশ্যই তোমাকে হবে অন্যায়, আপনাকে পদত্যাগ করতে হবে। জনগণ আবারও ডেকে উঠেছে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে সারা দেশে যে আন্দোলনের কর্মসূচি আসছে সেই কর্মসূচিতে সকলে ডলারও নাই, টাকাও নাই, ওয়াসার পানিও নাই, গ্যাস বিভাগের গ্যাসও নাই, পিডিবির বিদ্যুৎও নাই, শৃঙ্খলাও নাই, ভোটের অধিকারও নাই। এই দেশ নাইয়ের কবলে পড়েছে। এর নাম শেখ হাসিনা না, এর নাম হল শেখ নাই। বাংলাদেশকে নাই করে দিয়েছে। দাম বাড়িয়ে, গ্যাসের দাম বাড়িয়ে, পানির দাম বাড়িয়ে, এবং যখন এই সকল আমরা এই বৃদ্ধি মূল্যের প্রতিবাদে যখন রাজপথে আমরা প্রতিবাদ করতে এসেছি, আমার দুই ভাইকে ওই ট্যাক্সের টাকায় যে বুলেট কিনা হয়, ওই ট্যাক্সের টাকায় যে পুলিশের ইউনিফর্ম কিনা হয়, কিসের জন্য তাদের দাম বৃদ্ধি করবেন? রাষ্ট্রীয় সংস্থা যারা পেট্রোল অর্থেন এবং তেল বিদেশ থেকে আমদানি করে, সেই পেট্রোলিয়াম কর্পোরেশন আজকে প্রতি বছর মুনাফা অর্জন করেছে। বিগত তিন বছরে, তিন অর্থ বছরে 24,000 কোটি টাকা তারা মুনাফা করেছে। সরকারকে ট্যাক্স দিয়েছে 10,000 কোটি টাকা,
কিন্তু বলা হচ্ছে বিপিসি নাকি লস করছে। আজকে এই বিপিসির 12,000 কোটি টাকা অবহেলিত টাকা বলে সরকার বিভিন্ন সেক্টর কর্পোরেশন থেকে সরকারের রাজস্ব বিভাগের কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়ার জন্য